আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকে রান্নার টিপস হচ্ছে পুঁইশাক সম্পর্কে পুঁইশাক আমরা সকলেই কম বেশি রান্না করে খেয়ে থাকি অনেকের ক্ষেত্রেই এমনটা হয় যে পুঁইশাক খেলে পেট ফেপে থাকে বা হজমে সমস্যা হয় আজকের টিপসটি মূলত তাদের জন্যই পুঁইশাক যেভাবে বেছে রান্না করে খেলে আর হজমে সমস্যা হবে না আজ সেই পদ্ধতি দেখাবো যখন আমরা রান্নার জন্য পুঁইশাক ব্যবহার করব তখন পুঁইশাকের পাতা বেছে নেওয়ার সময় পাতার মধ্যে যে শক্ত একটা ডালের মতো থাকে সেটি রান্না করার পরও সহজে সিদ্ধ হয় না আর শক্ত একটা ভাব থেকে যায় তাই পুঁইশাকের পাতা থেকে এই শক্ত ডালটি এইভাবে পাতা থেকে টান দিয়ে ফেলে দিয়ে রান্না করে খেলে আর পেটে হজমের কোনো প্রবলেম হয় না পুঁশাকের পাতা আর ডাটা রান্না করলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় শুধুমাত্র এই শক্ত ডালটি সেদ্ধ হয় না তাই পুঁইশাক রান্না করার সময় পুঁইশাকের পাতা থেকে এই শক্ত ডালটি ফেলে দিয়ে রান্না করলে আর কোনো প্রবলেম হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন